আয় হ্যাঁ কি অবস্থা, কি হইলো এটা, মিটানো উঠতেছে না কেন? মিটানো উঠতেছে না, তাহলে তো মেশিনটা নষ্ট না? জি মেশিন নষ্ট হয়ে গেছে। আয় হ্যাঁ মেশিন নষ্ট হয়ে গেছে, নতুন মেশিন কিনলাম। ঠিক এই রকমের সমস্যাগুলো নিয়েই আপনারা ইনবক্সে এসে আমাদের সাথে কথা বলেন। দেখেন মেশিনের একটা বেসিক জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি যখন এখানে পাম্প করেন সেই পাম্পটা যাচ্ছে এই ব্লাডারের ভিতরে, এবং ব্লাডার যখন এক্সপ্যান্ড হইতে পারবে না তখন ব্লাডার এয়ার প্রেশারটা পাঠাবে এই মিটারে। আপনি যদি সারাদিনও বসে এটা চাপাচাপি করেন মেশিনের মিটার এক কাটাও ঘুরবে না। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আপনাকে হাতে পড়তে হবে, কারণ যখন আপনি হাতে পড়বেন তখন হবে কি, তখন যেটা হবে আপনার হাতে থাকার ফলে এই মেশিনটা এই ব্লাডারটা কিন্তু তখন এক্সপ্যান্ড হইতে পারে না। যখন আমরা হাতে পড়ে থাকবো তখন কিন্তু ব্লাডারটা ফিক্স হয়ে আছে, সে আর এক্সপ্যান্ড করতে পারতেছে না, তখন বাতাসটা যে প্রেশার দিচ্ছে আমাদের মিটারে অ্যান্ড মিটারটা তখন আপনার এয়ার প্রেশারটা শো করতেছে। এটা একটা কমন ফিজিক্স একটা জিনিস, এই জিনিসটা বোঝা উচিত। আসসালামু আলাইকুম, যেটা আপনাদেরকে দেখাতেছি যে আসলে আমি এখানে হাতে এখানে রিস্টে বাঁধার কথা না, কিন্তু এটা দেখানোর সুবিধার জন্য আমি এখানে বেঁধেছি। আমি দেখাচ্ছি একটা স্পিগোম্যানোমিটারের যে পার্টসগুলো থাকে এটাকে বলে পাম্প, এগুলো টিউব, এর ভিতরে থাকে ব্লাডার, আর এইটা হচ্ছে মিটার। ব্যাপার হচ্ছে আপনি যখন পাম্প করবেন তখন অবশ্যই এই যে টিউব, এই যে যে পাম্পটা আছে এই পাম্পটাকে ক্লোজ করে নেবেন, বন্ধ করে নেবেন। বন্ধ করে আপনি তখন বাতাস পাঠাচ্ছেন কোথায়, এই ব্লাডারের ভিতরে। ব্লাডারের ভিতরে যখন সে এক্সপ্যান্ড হইতে পারছে না তখন কিন্তু সে প্রেশারটা দিবে কোথায়, মিটারে, তখন মিটারটা ঘুরবে। আপনি যদি এই পাম্পের এই নবটা খুলে রেখে সারাদিনও এটা চাপাচাপি করেন, আপনি চাপবেন আবারও নেমে যাবে, আপনি চাপবেন ও আবার নেমে যাবে। তাই এটা কিন্তু আসলে মেশিনের দোষ না, এটা আসলে আপনার দোষ, আপনি মেশিনটা চালাতে পারছেন না, আপনি স্পিগোম্যানোমিটারটা চালাতে পারতেছেন না। এভাবে করলে সারাদিনেও আপনি তুলতে পারবেন না। তাই আসলে ইনবক্সে মানে কোনো প্রবলেম শেয়ার করার আগে একটু দেখে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।